নমস্কার, স্বাগত জানাই সোশ্যাল বাংলায়। সঙ্গে রয়েছে আমি সুজাতা। এবারে কলঙ্কিত রাজ্য পুলিশ, যে নেশামুক্ত ত্রিপুরার স্বপ্ন দেখেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, এবং সেই স্বপ্নটাকেই সামনে নিয়ে যাবার জন্য বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাও শপথ নিয়েছেন। কিন্তু যে চিত্র উঠে আসছে এবারে আমাদের রাজধানী আগরতলা সংলগ্ন যে গাবর্দি এলাকা রয়েছে, সেই গাবর্দি এলাকা থেকে যে বর্তমানে যে প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্যে, সেই পুলিশ প্রশাসনের একজন ইন্সপেক্টরকে হাতে নাতে ধরা হলো, এবং হাতে নাতে ধরার পর যেটা দেখা গেল যে সেখানে একজন পুলিশ ইন্সপেক্টর ফেন্সিডিল পাচার করছেন, এবং সেই ফেন্সিডিল পাচার করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে সেই পুলিশ ইন্সপেক্টর, এবং গোটা ঘটনার জেরে কিন্তু কলঙ্কিত হয়েছে রাজ্য পুলিশ। রাজ্য পুলিশ প্রশাসনের এই ধরনের কর্মকাণ্ড, এর আগেও আমরা দেখেছিলাম যে একজন কনস্টেবল এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন, এবং বর্তমানে একজন পুলিশ ইন্সপেক্টরের এ ধরনের একটা কাণ্ড, যে কারণে কিন্তু রাজ্য পুলিশ বর্তমানে কলঙ্কিত হয়েছে, যেখানে নেশামুক্ত ত্রিপুরা গড়ার জন্য মুখ্যমন্ত্রী প্রয়াস চালাচ্ছেন, নেশামুক্ত ত্রিপুরা গড়ার জন্য বড় বড় কর্তা ব্যক্তিরা নেতারা সেখানে ভাষণ দিচ্ছেন, গাঁজা পাচার, গাঁজা আটক, এই ধরনের দৃশ্য কিন্তু প্রতিদিন দেখা যায়। কিন্তু যাদের হাতে এই দায়িত্বটা, তারাই যদি সেখানে লাভার্থী হয়ে যান, তারাই যদি এই ধরনের বেআইনি কাজে লিপ্ত থাকেন, তাহলে কি করে নেশামুক্ত হবে ত্রিপুরা? আদতে কি কখনো নেশামুক্ত হতে পারে ত্রিপুরা, যেখানে নাকি প্রশাসন এবারে ফেন্সিডিল সেখানে পাচার করতে গিয়ে ইন্সপেক্টর আটক হয়েছে, এবং সেই ঘটনাটা তো স্বচক্ষে দেখা গেছে, এবং স্বচক্ষে না দেখা গেলে হয়তো বা তার পেছনে এমন অনেক গল্প রয়েছে, অনেক রহস্য রয়েছে, এই ধরনের আরো অনেক কাণ্ড কারখানা রয়েছে, যেখানে রাজধানী আগরতলা বা রানীরবাজার এলাকা থেকে কোন লরিতে গাঁজা বোঝাই করা হয়, নেশাদ্রব্য বোঝাই করা হয়, পুরো ত্রিপুরা সীমান্ত পেরিয়ে যাবার পর চুড়াইবাড়ি সীমান্তে বা তারও বাইরে আসাম সীমান্তে কোথাও গিয়ে সেই লরিটা আটক করা হয়। কেন পুরো ত্রিপুরা রাজ্যের এত চেকপোস্ট, একটা চেকপোস্ট, তারপর বিভিন্ন জায়গায় নাকা পয়েন্টে থাকে মহকুমা পুলিশরা, তারা কেন ধরতে পারেন না এই ধরনের গাঁজা এবং নেশাদ্রব্য? তার প্রশ্নের উত্তর, এই প্রশ্নের উত্তর কিন্তু তাতেই পাওয়া গেল, যেখানে দেখা যাচ্ছে যে ফেন্সি ডিল পাচার করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন একজন পুলিশ কর্মী। ফেন্সিডিল পাচারকারী পুলিশ ইন্সপেক্টর সুরেশ দেববর্মা রবিবার গভীর রাতে তাকে ফেন্সিডিল সহ আটক করে শ্রীনগর থানাধীন গাবর্দি এলাকায়। তার সাথে আরো দুজনকে আটক করা হয়, তারা প্রবীর রূপিণী এবং বীরেন্দ্র দেববর্মা। তিনজনকে গণধোলাই দিয়ে শ্রীনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিযুক্ত ইন্সপেক্টর সুরেশ দেববর্মার বাড়ি জারুল বাচাই এলাকায়। উক্ত ঘটনায় বর্তমানে ত্রিপুরা রাজ্য পুলিশ কলঙ্কিত হয়েছে বলে মনে করছেন অভিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আসনের দিক থেকে শ্রীনগর পিএসটা গাবর্দি এরিয়াতে একটা রেড করে, উইথ হেল্প অফ লোকাল পিপল, রেডের সময় তিনজনকে আমরা অ্যারেস্ট করি উইথ কন্ট্রাব্যান্ড আইটেমস, ফেন্সিডিল ছিল তাদের সাথে 4734 বোতল ফেন্সিডিল ছিল তাদের সাথে, এবং তিনটা গাড়ির মধ্যে ছিল। আমরা তিনটা গাড়িকেও সিজ করেছি, একটা অ্যাভেঞ্জার বাইককে সিজ করেছি, এবং তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি। এই বিষয়ে তিনজন হলো সুরেশ দেববর্মা, বীরেন্দ্র দেববর্মা এবং প্রবীর রূপিণী। এ ব্যাপারে স্পেসিফিক একটা কেস রেজিস্টার হয়েছে NDPS অ্যাক্টে, শ্রীনগর পিএসে, তাদেরকে কালকে আদালতে পাঠানো হবে। তাদের মধ্যে তারা কারা কী কী কাজ করে কি আর এটা আমরা ইন্টারভেশন চলতে দেখা যাক কী হয়। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। মিষ্টি হাসিতে একটু বাড়তি খেয়ালে ক্লান্তি মুছে যায়।
স্নেহের আঁচলে বাঁধা যত্ন মাখা মমতায়। ঘিরে রাখে শুদ্ধতায়, যত্ন আর ভালোবাসায়। বলি আমরা শেয়ার করি নতুন এই সময়, তাই আসুন পরিচ্ছন্নতার অভ্যাসটা শেয়ার করি সবার সাথে। সুপারস্টার টিস্যু, হাইজিন ফর লাইফ।